আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় ফল থাকাটা খুবই জরুরি, বিশেষত এমন সময়ে যখন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। প্রতিদিন একই ফল খাওয়া একঘেয়েমি হতে পারে, তাই আমাদের দরকার একটু বৈচিত্র্য। আসুন আমরা চিরচেনা আপেল কমলালেবুর বাইরে কিছু রোমাঞ্চকর স্বাদের ফলের সাথে পরিচিত হই। দেখছেন টপ 10 এক্সোটিক ফ্রুটস ইন দ্য ওয়ার্ল্ড। নাম্বার 10, হোক্রোপোনা পাম ফল। হোক্রোপোনা পাম গাছের উপকারিতা নিয়ে গবেষণা অব্যাহত থাকায় এটি সারা বিশ্বে পরিচিত হয়ে উঠেছে। এই গাছটি বিশাল আকারের এবং এর ফলটি দেখতে অনেকটা সসেজের মতো। অনেকেই মনে করেন এই ফলটি যৌনশক্তি বৃদ্ধিতে সহায়তা করে, সেজন্য আপনি চাইলে আপনার বন্ধুকে খাওয়াতে পারেন। পরের ভিডিওটিতে যাওয়ার আগে ভিডিওটিতে একটা লাইক দিন। নাম্বার 9, প্যাশন ফ্রুট। প্যাশন ফ্রুট বিভিন্ন প্রজাতির প্যাশন ফ্লাওয়ার থেকে উৎপন্ন হয়। এর স্বাদ মিষ্টি এবং খেতে বেশ মজার। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ফাইবার এবং আয়রন রয়েছে। নাম্বার 8, ম্যানিলা তেঁতুল। ম্যানিলা তেঁতুল মেক্সিকো, মধ্য আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার একটি স্থানীয় গাছ। এর ফলটি মিষ্টি এবং টক স্বাদের হয়, যা কাঁচা খাওয়া হয় এবং বিভিন্ন রান্নার সঙ্গেও ব্যবহার করা হয়। নাম্বার 7, ডুরিয়ান। ডুরিয়ান তার তীব্র গন্ধের জন্য পরিচিত, যা অনেকের কাছেই অপ্রীতিকর। তবে এর স্বাদ মিষ্টি এবং কাস্টার্ডের মতো। এটি দক্ষিণ পূর্ব এশিয়ায় বিভিন্ন দেশের জনপ্রিয় একটি ফল। নাম্বার 6, লঙ্গান। লঙ্গান ফল দেখতে অনেকটা লিচুর মতো হলেও এর স্বাদ কিছুটা ভিন্ন। এটি এশিয়ার বিভিন্ন দেশের জনপ্রিয় ফল এবং এটি বিভিন্ন মিষ্টান্ন এবং স্যুপে ব্যবহৃত হয়। নাম্বার 5, জাবুটিকাবা। জাবুটিকাবা ফল ব্রাজিলের স্থানীয় একটি ফল। এটি সরাসরি গাছের কাণ্ডে জন্মায়। এই ফলটি কাঁচা খাওয়া হয় অথবা জেলি, জ্যাম, রস বা ওয়াইনের তৈরির জন্য ব্যবহার করা হয়। নাম্বার 4, ওল্ডবেরি। ওল্ডবেরি এশিয়ার স্থানীয় এবং একটি প্রাচীন ঐতিহ্যবাহী ফল। এটি বিভিন্ন ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়। এতে প্রচুর পরিমাণে ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। নাম্বার 3, ইউজু। ইউজু একটি এশিয়ান সাইট্রাস ফল, যা বিশেষত জাপানের রান্নায় ব্যবহৃত হয়। এর স্বাদ টক এবং মিষ্টি এবং এটি বিভিন্ন রান্নায় লেবুর বিকল্প হিসেবে ব্যবহার করা হয়। নাম্বার 2, তামারিলো। তামারিলো একটি ছোট গাছের ফল, যা বিভিন্ন দেশে জনপ্রিয়। এর ফলটি ডিমের আকৃতির এবং এর স্বাদ টক এবং মিষ্টি। এটি বিভিন্ন রেসিপিতে টমেটোর বিকল্প হিসেবে ব্যবহার করা হয়। নাম্বার 1, শালাক। শালাক বা স্নেক ফ্রুট ইন্দোনেশিয়ার একটি স্থানীয় ফল। এর খোসা সাপের চামড়ার মতো দেখতে এবং এর স্বাদ মিষ্টি এবং খেতে বেশ মজাদার। এসব ফলগুলো আপনার খাদ্য তালিকায় নতুনত্ব আনতে এবং স্বাস্থ্য বৃদ্ধিতে সহায়তা করতে পারে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।